মগক সেদভান্ত একটি ছবি দেখছেন আপনারা, এটা বার্মার অরহৎ মগক সেদভান্তে। উনি 1962 সালে পরিনির্বাণপ্রাপ্ত হয়েছেন, ওর জন্ম হচ্ছে 1899 সালে, 63 বছর আয়ু পেয়েছেন। কয় বছর আয়ু? 63 বছর। উনি শ্রামণ হয়েছেন 8 বছর বয়সে, শ্রামণ হওয়ার পর 20 বছর পর্যন্ত উনি তীব্র শিক্ষা করেছেন, অবৈধর্ম শিক্ষা করেছেন, পালি শিক্ষা করেছেন, ধর্মীয় পড়াশোনা করেছেন এবং তারপর 20 বছর বান্ধ হয়ে গেলেন। বান্ধ হওয়ার পর আরও স্টাডি করেছেন ধর্মীয় বিষয়ে, অবৈধর্ম বিষয়ে। উনি খুব দক্ষ ছিলেন, ওনাকে বার্মা সরকার উপাধি দিয়েছেন অগ্র মহাপণ্ডিত, অগ্র মহাপণ্ডিত উপাধি দিয়েছেন ওনাকে। এবং উনি একজন অবৈধর্ম আচার্য ছিলেন, উনি অবৈধর্ম শিক্ষা দিতেন, ক্লাস নিতেন ওনার কাছে। ওনার থেকে ওয়াই বড়, বয়সে বড় অনেকে ওনার থেকে এসে শিক্ষা করেছেন। উনি এত দক্ষ ছিলেন, পাবলিকেরও আসতেন, ভান্তেরও আসতেন ওনাকে শিক্ষা করার জন্য। এইভাবে উনি দীর্ঘদিন ক্লাস নিতেন শুধুমাত্র অভিধর্মের উপর। এইভাবে কত কত যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন মানে কেউ আর ক্লাসে আসতে পারছে না ওনার কাছে, যেহেতু বোমা পড়ছে, যুদ্ধ হচ্ছে। তখন উনি সেই সুযোগটাকে কাজে লাগালেন, উনি গুহায় চলে গেলেন ধ্যান করার জন্য। গুহায় গিয়ে 6 বছর ছিলেন, 1-6 বছর গুহায় ছিলেন, একটা গুহা, পাথরের গুহা, ওখানে ছিলেন, পেনিশন করতেন না, কারণ পেনিশন করতে সুযোগ নেই, বোম পড়তেছে, গোলাগুলি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, আর সেখানে তার পেনিশন বাড়িতে বাড়িতে গিয়ে হেঁটে হেঁটে সুযোগ নাই। তো ওখানে একজন উপাসিকা ওনাকে সোয়াইন দিতেন, ওনাকে মানে প্রতিদিন একবার সোয়াইন খেতেন, একবারেই গুহায় সোয়াইন দিয়ে আসতেন, ওটা উনি একবার খেয়ে ধ্যান করতেন। এভাবে করতে করতে 6 বছর পর যুদ্ধ শেষ হয়ে গেল, উনি সব যখন পরিস্থিতি ভালো হয়ে গেছে উনি চলে আসছেন, ওনার আগের স্থানে চলে আসছেন। এসে আগে কিন্তু যুদ্ধের আগে উনি শুধুমাত্র ধর্মীয় ক্লাস দিতেন, যে কি অভিধর্মের উপর মানে ক্লাস দিতেন, মানে পারে অভিধর্মের বিষয়গুলো মানুষকে মুখস্থ করাতেন, বোঝাতেন, এভাবে মানে পাঠদান করতেন আর কি, কিন্তু ধ্যান কোর্স দিতেন না তখন। কিন্তু গুহা থেকে বেরিয়ে আসার পরে উনি ধ্যান কোর্স আয়োজন করলেন, বিদূষণ ধ্যান কোর্স আয়োজন করে ধ্যান কোর্স দিচ্ছেন, শুধু বারবার কোর্স দিচ্ছেন। এখন ওই ক্লাসগুলো কমিয়ে ফেলছেন, ক্লাস কম দেয় কিন্তু কোর্স বেশি দেয়, এবং শুধু বলতেন এখনও বিমুক্তিকাল, এখনও বিমুক্তির সুযোগ আছে, তোমরা ধ্যান করো, এখনও কিন্তু সুযোগ আছে, এখন কেউ চেষ্টা করলে মার্গফল লাভ করতে পারবে, এই কথাটা বারবার বলতেন উনি, এবং মানুষকে উৎসাহিত করতেন ধ্যান কোর্স করানোর জন্য। এখন ধ্যান করাতে গিয়ে উনি দেখলেন ধ্যানীরা বুদ্ধের কঠিন বিষয়গুলো বুঝতে পারছে না, হ্যাঁ সহজে ধরতে পারতেছে না, এই যে কার্যকারণ তত্ত্ব, প্রতিশোধ পদগুলো বুঝতে কষ্ট হচ্ছে। তখন উনি একটা, ওনার মাথার পিছনে একটা চক্র আছে না, একটা গোল একটা ডায়াগ্রাম আছে বার্মিস লেখায়, ওটা উনি কী করলেন মানে আঁকলেন, ওটা লিখলেন, বানালেন ওটা, তারপর ওটা বানিয়ে ওটা উনি দেখিয়ে দেখিয়ে দেশনা দিতেন। কারণ এমনি দেশনা যদি দেয় মানুষ শুনলেও অন্যমনস্ক হয়ে যায়, কিন্তু যখন একটা ছবি দেখে তখন মনোযোগটাকে একটু বাড়ে, যেহেতু চোখে দেখছে, কানে শুনছে, আগে শুধুমাত্র কানে শোনা, কোনো দেখতো না, তো সেজন্য উনি ওটা দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিতেন। তো উনি প্রতিশোধ পাত যেটা বিষয় আছে ওটা ত্রিপিটকের মধ্যে বিভিন্ন জায়গায় আছে, উনি ওগুলো সব এক জায়গায় করে একটা ডায়াগ্রামের মধ্যে, ছকের মধ্যে নিয়ে এসে ওটা উপস্থাপন করতেন, বুঝাতেন, মানে যেগুলো ধ্যানের জন্য রিলেটিভ খুব মুখ্য দরকারি বিষয় যেগুলো, ওগুলোকে উনি ছেঁকে এনে ফেলেছেন, একদম সারাংশ হিসেবে এনে ওগুলোই উপস্থাপন করতেন, এবং যাতে ওগুলো শুনে মানুষ দেশনা শুনে বুঝে দেশনা ক্রয় করতে পারে, এভাবে শর্টকাট পদ্ধতিতে উনি ব্যবহার করতেন। এভাবে উনি পূর্ণিমা যাওয়ার আগ পর্যন্ত উনি ধ্যান চালিয়েছেন, এবং 1963 সালে উনি পূর্ণিমা যাচ্ছেন 63 বছর বয়সে, তো উনি কাউকে কিন্তু কখনো বলেন নাই উনি অরহৎ হয়েছেন, উনি কখনো মুখে বলেননি কাউকে আমি অরহৎত্ব লাভ করেছি, বলেন নাই উনি, কিন্তু গুহার মধ্যে ধ্যান করা অবস্থায় লাভ করে ফেলেছেন, কিন্তু কাউকে বলেননি, কোনো শিষ্যকে বলেননি, কোনো দায়িত্ব দেখে বলেননি, একদম নীরব ছিলেন, ধ্যান করাতেন, সাধারণভাবে চলতেন, কথাবার্তা বলতেন, সবার সাথে মিশে যেতেন, কোনো দাম্ভিকতা ছিল না ওনার, কোনো মানে অতি সাধারণ মানে কোনো বিষয় না, সাধারণভাবে উনি জীবনযাপন করতেন, কারণ যেহেতু ওনার লোভদেশ মোহ নেই। তারপর উনি শুধু ধ্যানের কথাই বেশি বলতেন বারবার। তারপর এভাবে করতে করতে এখন যেদিন উনি পূর্ণিমান যাবেন, সেদিন ওনার বিহারে একটা অনুষ্ঠান ছিল, অতিথিবান্ধব আসছেন, উনি নিজে গিয়ে উনি মানে বড়বান্ধব দেখে উনি রিসিভ করেছেন, অতিথিবান্ধবকে রিসিভ করে এনে উনি অভ্যর্থনা দিয়ে ওনাদেরকে নিয়ে গেলেন বিহারে, মানে পরিবেশন নিজে করছেন, সেবা করছেন বড়জনদেরকে, এভাবে সব কিছু করলেন। এবং দুপুরে যখন সোয়াইনের টাইম হলো তখন বড়বান্ধব সোয়াইন খেতে বসছে, উনিও বসছেন, কিন্তু উনি সোয়াইন খান নাই, ওনার সোয়াইন খাচ্ছেন, উনি কিন্তু কপি খাচ্ছেন,
উনি জানতেন উনি সেদিন সন্ধ্যায় উনি পরিমাণ প্রাপ্ত হবেন, সুতরাং উনি কোনো খাবার শরীরের মধ্যে দেন নাই, কারণ খাবারটা দিলে ওটা তো ওরা ডেড বডিতে থেকে যাবে, তো সেই জন্য উনি ওভাবে খাবার আগে থেকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু কাউকে এগুলো বলেন নাই। এখন তারপর গিয়ে কী হলো, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বান্ধবদেরকে উনি নিজে গিয়ে গাড়িতে তুলে দিলেন সবাইকে, সব তারপর গুছিয়ে ফেললেন, গুছিয়ে একদম সব কিছু বুঝিয়ে দিয়ে ওনার রুমে গিয়ে উনি বিছানা করে দোয়া দিক যেটা আছে ওটা মাথায় দিয়ে উনি শুয়ে পড়লেন, এবং শুয়ে পড়ে শিষ্যদেরকে সব কিছু বুঝিয়ে দিলেন, ওদের শুয়ে পড়ে উনি হাত দুই পাশে হাত দিয়ে একদম মানে যে মানুষ যেমন করে ঘুমায় আস্তে আস্তে উনি ধ্যানের মতো মগ্ন হয়ে পরিণাম প্রাপ্ত হলেন। এবং শিষ্যরা দেখলেন গুরু নেই, ওনার ওনাদের গুরু নিঃশ্বাস ত্যাগ করেছেন, ওনারা জানেন না তখনও উনি অরহৎ ছিলেন বা পরিণাম লাভ করেন কেউ জানতেন না, ওনারাও মনে করেছেন উনি নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছেন হঠাৎ করে এরকম ভাবলেন। তখন চিন্তা করলো আমাদের বান্ধবদের একজন বড় ভান্তে কিন্তু অনেক জ্ঞানী শিষ্য ছিল ওনার, পুরো বার্মায় খুব বিখ্যাত ছিলেন উনি, তো আমরা ওনাকে দীর্ঘদিন লেখে আমরা দাহ ক্রিয়া করবো, আমরা একদিনে আর ওনা তো ওনাকে তো আর পড়বো না, ওনার ডেড বডি তাকে সংরক্ষণ করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। ওনার ডাক্তার ডাকলেন, ডাক্তার এসে মানে কেমিক্যাল নিয়ে আসছে ওটা দিলে মানে শরীরটা পচে না আর কি, তো ওনারা দেওয়ার জন্য এই যে ইঞ্জেকশনের মধ্যে সিরিঞ্জের মধ্যে ভরে ওনাকে যখন পুশ করবে তখন দেখা গেল ওনার চামড়ার মধ্যে ওটা ঢুকতেছে না, সুইচটা মানে রবারের মতো হয়ে গেছে, কোনো রকম ঢুকাতে পারে না। তখন ডাক্তার বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হলো তখন ভান্তরা বা ওনার শিষ্য সবাই দাঁড়িয়ে দেখতেছে কাণ্ডটা কী এরকম অলৌকিক কাণ্ড দেখা যাচ্ছে, ওনারা চিন্তা করলেন ঠিক আছে যখন ঢুকতেছে না আমরা কয়েকদিন দেখি ডেড বডির কী অবস্থা হয় তারপর আমরা সিদ্ধান্ত নেবো। দেখলেন যে তারপর 24 ঘন্টা ওভার হয়ে যাচ্ছে, কোনো ফুলা নাই শরীরের মধ্যে, কোনো পচা গন্ধ নাই, সাধারণভাবে কোনো মানুষ মারা গেলে 24 ঘন্টা হতো হতো ওনার ফুলা শুরু হয়ে যাবে, ফুলে যাবে বা দুর্গন্ধ বের হবে, পানি সরবে, এগুলো কোনো লক্ষণ দেওয়াকে দেখা যাচ্ছে না। তখন চিন্তা করলেন ওরা ইঞ্জেকশনও দেওয়া সুখ হচ্ছে না, এদের কোনো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে না, পচন লক্ষণ দেখা যাচ্ছে না, নিশ্চয়ই ভ্রান্ত হয়তো কোনো প্রতিষ্ঠান করে গেছেন বা ভ্রান্ত কোনো সেরকম গুণধর্ম থাকতে পারে যেটা আমাদেরকে হয়তো উনি আগে বলেন নাই। তো ওনারা এইভাবে আরও কিছুদিন রেখে দিলেন, লেখা দেওয়ার পর বেশ কয়েক মাস পরে বড় আয়োজন করে দাহ ক্রিয়া আয়োজন করলেন। তখন ওনারা চিন্তা করলেন যে ভ্রান্তে যেহেতু ডেড বডি একদম কোনো ওষুধ ছাড়া অপচন রয়ে গেছে, হয়তো ভ্রান্ত অরহৎ হয়ে থাকতে পারেন, হয়তো ভ্রান্তে ধাতু পাওয়া যেতে পারে, আমরা ভ্রান্তের ডেড বডি আগুন দেওয়ার সময় যাতে মানে একটা নেট দেবো, তার একটা লোহার নেট বানালেন, নেটটা নিচে সেটিং করে দিলেন, উপরে ভ্রান্তের মরদেহ রেখে আগুন দিলেন। আগুন দেওয়ার পর যখন পুরে ছাই হয়ে গেল, সব পুড়ে গেছে, চেক করতে গেলেন যে কিছু আছে কি না, দেখছেন যে ওখানে ওনার সব অবাক হয়ে গেলেন যে সেখানে কী কী দেখা গেল, ওই নেটের মধ্যে চুল দেখা গেল, চুলগুলো পড়ে যায় নাই, সাধারণভাবে মানুষের চুল কি আগুনে পড়ে যায় কিন্তু ওনার চুল ধাতুগুলো অক্ষত থেকে গেছে। তারপর কি দাঁত, দাঁতগুলো আমরা ডেড বডির মধ্যে আমরা দাঁত আগুন দিলে এটা খুঁজে পাই না, বিশেষ করে আমি জলদি সহানে আছি এখন 14 বছর যাবত, অনেক ডেড বডি ওখানে আসে, মাসে 4টাও আগুন দেয়, আবার অনেক সময় এক চিতার মধ্যে দুজনও আগুন দিয়েছে, 3 জন দেয় নাই, 3 জন মারা গেছিল কিন্তু একজনকে পরের দিন দিছে, এইভাবে দেখছি মানে অনেক মানুষ মারা যায় ওখানে, যেহেতু অনেক বড় গ্রাম প্রায় 400 ঘর মানুষ আছে, তাই অনেক ডেড বডি আগুন দেওয়ার মানে দেখার সুযোগ হয়েছে আমার। তা আমরা আগুন দিয়ে যখন আমরা চলে যাই পর আমরা দেখি কিছু আছে কি না, আমাদের সত্যমের কথা একটা কথা আছে মানে নাকি আগুন দিয়ে লাশ পড়লে রাত্রে নাকি কী আসে, ভূত আসে, নাইটা বাক করে খায়, এরকম একটা প্রচলন আছে, তো আমি এটা ছোটোবেলা শুনেছি, তাই প্রবল যে হওয়ার বান্ধব হওয়ার পর দেখছি নাইকেরও খাওয়া যায় কিনা, তখন ওরা যে আগুন দিয়ে চলে যায় আমরা ওগুলো খুঁজি কোনো আয় এই পর্যন্ত পাই নাই, কারণ নাভিটা রক্ত অংশের একটা অংশ, আগুনের শক্তি হাত দিয়ে ভিন্দু পরিচয় করে ভাবতেছে নামিকে থাকবে নাকি, নামিয়ে পুরো শেষ, কিন্তু কে কখন কী কারণে এই ঘটনাটা রটিয়েছে আমি জানি না, যে মানে কি মানুষের মানে নামে থেকে যায় ওঠা ও মনুষ্যের এসে বাক করে খায় এরকম বলে, আবার অনেকে বলে কি যারা বেশি তৃষ্ণা করে লোভ করে তাদের মানে কি এই যে সিনাটা পড়া যায় না, কলিজাটা থেকে যায় এরকম টেরকম অনেকে বলে, তা আমরা সেই জন্য দেখি পাই কি না, দেখি যে কিছু পাই না, সব শেষ, আগুন এমন শক্তিশালী সব পুরো ছাই করে ফেলে, কোনো দাঁত আমরা অক্ষত খুঁজে পাই নাই, এবং কোনো মানুষের চুলগুলো অক্ষত থাকে না, মানে কি পুরো শরীর ছাই হয়ে যাচ্ছে, পরে হাড়গুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে মগস্ত বান্ধের ওখানে চিতার মধ্যে কী পাওয়া গেছে, চুল পাওয়া গেছে, আগুনে পুরে ছাই হয় নাই, তারপর কি দাঁত পাওয়া গেছে, দাঁতের আকৃতি থেকে গেছে এটা পাথরের মতো হয়ে গেছে, তারপর চোখটা একদম নিচে লাস্টেরটা এটা চোখটা কি হয়ে গেছে, এটা চোখের আকৃতির মতো করে পাথরে পরিণত হয়ে গেছে,
তারপর ওই ওনার রক্ত মাংস অস্থিগুলো যে সবগুলো বিভিন্ন পাথরের মতো বিভিন্ন সাইজে বিভিন্ন কালারে পরিণত হয়ে ওখানে ওই চালনের মধ্যে যেটা লোহার চালন দিছে ওটা জালিটা ওখানে সব আছে, নিচে সাইকেল পরে গেছে, উনি সব থেকে গেছে। তখন ওনারা খুব সন্তুষ্ট হলেন। ওখানে গভর্নমেন্ট ছিল, কারণ ওখানে বার্মার মধ্যে ওরা তো বুদ্ধিস্ট কান্ট্রি, ওদের ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে যেগুলো স্টাফ আছে, ওনারা সচিব আছে, ওনারা কিন্তু সবাই মানে উচ্চশিক্ষিত, ধর্মীয় বিষয়ে উচ্চশিক্ষিত যারা আছে ত্রিপিটক সম্পর্কে জানে, তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়। সুতরাং ওরা তারা বিনয়ও জানে, অবৈধর্মও জানে, সূত্রপিটকও জানে। তারাও গিয়ে বান্ধে শিষ্য বৈশ তারাও গিয়ে সবাই পরীক্ষা করে সিদ্ধান্ত দেখি ভ্রান্তে অরহৎ ছিলেন এবং ধাতু দিয়ে প্রমাণ দিয়ে গেছেন। আমাদের বুদ্ধ ভগবান উনি 2500 বছর আগে উনি রূপদেহ ত্যাগ করেছেন, কিন্তু উনি ধর্মকায় বুদ্ধ এখনও আছে এবং বুদ্ধ আমাদের পূজার জন্য ধাতু দিয়ে গেছেন। বুদ্ধের পরিবারের পর ওনার দেহ যখন দাহ করা হলো সপ্তাহ পরে সেখানে ধাতু পাওয়া গেছে, সেই ধাতুগুলা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এখন আছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় পূজা হচ্ছে। তাহলে বুদ্ধ ধাতু দিয়ে প্রমাণ দিয়ে গেছেন নির্বাণের মানে বিদ্যমানতা, যে নির্বাণটা আছে এটা মানে প্রমাণ কীভাবে দেবেন? হ্যাঁ, বুদ্ধের মধ্যে যে ধ্যান বিদূষণ আছে, এই ধ্যান বিদূষণের যে প্রেক্ষাপটে যে নির্মাণ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, এটা কিন্তু বুদ্ধ প্রমাণ দিয়ে গেছেন এবং এটা একটা প্রমাণ। আবার অরহৎ ভ্রান্তেরা ওনারা কী করেন, ওনারাও এভাবে প্রমাণ দিয়ে যান, কারণ আমাদের বিনয়ের মধ্যে লেখা আছে কোনো ভ্রান্ত অরহৎ না হয়ে, অরহৎ যদি মিথ্যা বলে আমি অরহৎ, এভাবে মিথ্যা বলে কাউকে লোভ করে কিছু পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, তাহলে ওনার মেরুদণ্ড ভেঙে যাবে, মানে ওনার প্রপঞ্চের মেরুদণ্ড ভেঙে যাবে আর কি। ওনার এই মেরুদণ্ড থাকবে শরীরের, কিন্তু প্রপঞ্চের গুণের মেরুদণ্ডটা আর থাকবে না। এক, দুই হচ্ছে যদি কোনো ভ্রান্তে অরহৎ হয়ে যদি উনি কোনো পাবলিককে বলেন আমি অরহৎ হয়েছি, কোনো সামনকেও যদি বলে বা ভিক্ষু কোনো দায়িকাকে বলে, তাহলে সেই অরহৎ ভ্রান্তের একটা শিলভঙ্গ হবে। কিন্তু অরহৎ ভ্রান্তেরা কখনো শিলভঙ্গ করবেন না, এটা ওনাদের সাথে যায় না এটা। তো সুতরাং ওনারা কখনো এটা প্রকাশটা করেন, এটা গোপন রেখে দেন, কারণ এটা বুদ্ধ গোপন রাখতে বলেছেন, কারণ এগুলো হচ্ছে মানে গুপ্তধনের মতো বিষয়, ধ্যানের অভিজ্ঞতাগুলো, ধ্যানের স্টেপগুলো এগুলো প্রকাশ করার বিষয় না। তবে প্রকাশ করতে পারেন কখন, পূর্ণিমান যাওয়ার আগে। এটা আমরা শাস্ত্রে আমরা দেখি, ত্রিপিটকের মধ্যে অনেক জায়গায় আছে শাস্ত্রের মধ্যে, পূর্ণিমান যাওয়ার আগে ঘণ্টা দেন, ঘণ্টা দিয়ে কি বলেন বিক্ষু সংঘকে ডাকবে, সামন্না শুধু বান্ধ থেকে ডেকে বলবে দেখি আমি এরকম পরিমাণ যাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলে আমি সমাধান দেবো। এইভাবে মানে কোনো ধর্মীয় যদি প্রশ্ন থাকে, নির্মাণ সম্পর্কে কোনো সন্দেহ থাকে, ধ্যান বিদূষণ মার্গফল সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারবো, কারণ যেহেতু উনি অভিজ্ঞতা নিয়ে ফেলেছেন। তো সেইটা শুধু উনি সংঘকে বলে যান যাওয়ার আগ মুহূর্তে, এরা কিন্তু কখনো এটা প্রকাশ করেন না। তবে মানে কি ভিক্ষুকে ভিক্ষু বলতে পারে, তাও কি এমনি এমনি না, একজন ভিক্ষু অরহৎ হয়েছেন, একজন ভিক্ষু অরহৎ হন নাই, ওনাকে উনি শেয়ার করতে পারেন, কিন্তু এমনি এমনি করেন না। যদি কোনো সেরকম প্রেক্ষাপট উপস্থিত হয়, কার্যক্রম থাকে, উপযুক্ত কার্যক্রম থাকলে ওনারা বলেন, নাহলে বলেন না। যদি ভ্রান্তে কখনো বলেন নাই, কিন্তু ভ্রান্তের পূর্ণিমানের পর ধাতু দেখে তারা অবাক হয়ে গেলেন, তখন সবাই কান্না করছে, ওনার ভক্তরা যে আমরা ভ্রান্তকে চিনতে পারি নাই, সাধারণ মনে করেছি, কিন্তু ভ্রান্ত সাধারণের মতো অসাধারণ ছিলেন। হ্যাঁ, ওনারা কান্নাকাটি করছে, তারা শোক নিবারণ করতে পারছেন না। তারপর গভর্নমেন্ট খুব সাবধানিত হয়ে গেল এবং গভর্নমেন্ট ওনার শিষ্যদেরকে প্রায় বড় বড় শহরের মধ্যে জায়গা দান করলেন, যাতে মগজ সিদ্ধান্তের পাবন পাবনাখণ্ড করা হয় এবং ওনার শিষ্য যারা ওনার শিষ্য ছিলেন, ভিক্ষু শিষ্য, শিষ্য যারা ছিলেন, ওনার কাছে ধ্যান করেছেন, দেখা শুনেছেন, ওগুলো যাতে প্রচার প্রসার করা হয়। বার্মায় বার্মিজ ভাষায় মাত্র অনেক দেশনা আছে, আমি এগুলো ওয়ার্ড এই ভাষাতে বুঝি না বার্মি ভাষা, কিন্তু অনেক সময় আমি শুনি জাস্ট সাউন্ডটা শোনার জন্য, ভ্রান্তের মানে কণ্ঠটা শোনার জন্য এটা শুনি আর কি। কিন্তু ভ্রান্তের মানে ওগুলো বার্মিক ভাষায় আছে আমরা বুঝি না, ভ্রান্তের ইংরেজিতে দেশনা দেন নাই, যেহেতু উনি ইংরেজি চর্চা করেন নাই, শিখেন নাই, উনি বার্মিসেই করেছেন। কিন্তু ইউটিউবের মধ্যে যখন আমি ঢুকি ভ্রান্তের ওখানে ভ্রান্তের নাম দিলে চার্জ দিলে ইউটিউবের মধ্যে আসে অনেক দেশনা, সব কি আছে বার্মিজের মধ্যে আছে। তবে ইদানিং কিছু কিছু ওনার শিষ্যরা ওনার যে জীবনীটা ইংরেজিতে প্রকাশ করেছে, তারপর ওনার যে দেশনাগুলো ইংরেজিতে প্রকাশ করেছে, ছাপানো হয়েছে, তো কয়েকটা বই আমার কাছে আছে ইংরেজিতে, এগুলো আমি স্টাডি করেছি, সেখান থেকে অনেক বিষয় আমরা দেশনা করে থাকি এবং ওনার জীবনী যেটা ওটা আমি ইংরেজিতে কালেকশন করেছিলাম প্রথম, তো প্রথমে স্টাডি করেছিলাম, আমার ইচ্ছে ছিল অনুবাদ করবো। তারপরে উদ্যোগপুরো বাসু যিনি আছেন ত্রিপিটক সোসাইটির, তো ওনাকে উনি আমাকে বলছে ভ্রান্ত আমি মানে ম্যাথ নিয়ে অনার্স
পথে পথে চিন্তা করলাম ম্যাথমেটিক্স নিয়ে অনার্স পাস করে মাস্টার্স করে আমার তো কোনো আমি ধর্মীয়ভাবে কাজে লাগাতে পারবো না, আমি ইংরেজি বললে কাজে লাগাতে পারবো। তখন উনি ম্যাট্রিক্স বাদ দিয়ে ইংরেজির উপর অনার্স মাস্টার্স করেছেন, আমাকে বলছেন আমার ইচ্ছা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় বোধ অনুবাদ করা। তো আমি ওনাকে বললাম তাহলে একটা কাজ করেন, এই ভান্তের জীবনীটা আপনি অনুবাদ করেন, কারণ এটা যেহেতু আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে ধর্মের কাজ করার জন্য আপনি যে ম্যাথমেটিক্সের অনার্স মাস্টার্স বাদ দিয়ে আপনি ইংলিশ সাহিত্যে চলে আসছেন, তো সুতরাং আপনি এটা করেন। ওনাকে বইটা দিলাম যে আপনি অনুবাদ করেছেন এবং এটা আমি প্রুফ কেটেছি বা ভাষাগত যেগুলো সমস্যা ছিল সব সময় আমি মোটামুটি ঠিক করে দিয়েছি, কারণ ওখানে যেহেতু পালের বিষয় আছে বাংলা সাহিত্যের বিষয় আছে, কারণ উনি তখন একদম তরুণ ছিলেন বাসু তখন তরুণ বলতে মানে কি অনুবাদ সাহিত্যে উনি প্রথম, এর আগে কোনো অনুবাদ করেন না, যার ফলে ওনার অভিজ্ঞতাটা কম ছিল। তো আমি সব করে দিয়েছি, একটা বইটা বের হয়েছে, ওখানে আমি ভূমিকা লিখেছি বইটাতে, ওটা মগ আমাদের জীবনীটা প্রকাশ হয়েছে। আমার কাছে দু এক কপি আছে, এগুলো বিলি করে ফেলেছি, এটা ছাপানো হয় নাই। তো ওখানেই ওই আমরা কাহিনিগুলো পেয়েছি যে ভান্তের জন্মশাল পরিমাণ শাল ভান্তের ইয়াগুলো, এবং এখানে একটা ছবি আছে, ছবিটা এখানে আমাদের নেই, আমি হয়তো দেখি নেট থেকে কালকে আপনাদেরকে দেখাবো। এটা ছবিটা হচ্ছে ভান্তের যে পরিমাণ দেওয়ার আগে যে গিয়া খাচ্ছেন যে কপি খাচ্ছেন তখন ওখানে একটা ছবি তোলা হয়েছে সাদা কালো, তখন তো সাদা কালো ছিল রিল ক্যামেরা দিয়ে আর কি। সে ছবিটা যখন প্রিন্ট করা হলো দেখা যাচ্ছে ভান্তের চেহারা থেকে আলো বের হচ্ছে, মানে পুরো একটা আলো হয়ে গেছে সামনে ভান্তের চেহারা পিছনে। অন্যান্য ভান্তারা ওনারা নর্মাল আছেন, ওনারা খাচ্ছেন, উনি কপি খাচ্ছেন, কিন্তু ওই ছবিটা ওনারা অবাক হয়ে গেছেন, মানে যেহেতু ওই ছবিটা যেদিন তুলেছে ওই দিন উনি পরিমাণে চলে গেলেন, পরবর্তীতে ছাপালেন, ছাপার মতো দেখতেছে যে ওখানে জুতি বের হচ্ছে পরিমাণ দেওয়ার আগে। ওনার শেষ ছবি যেটা কয়েক ঘন্টা আগের ছবিটা, এটা প্রিন্ট হয়েছে সাদা কালো, তখন তো রঙিন ছিল না, তো ওটা নেটের মধ্যে আছে ইন্টারনেটে, আমি এটা আজকে নেবো, নিয়ে আপনাদের কালকে দেখাবো। এবং এটা কী জন্য হয়, কারণ পরিমাণ যাওয়ার আগে ওনারা ওনাদের অরহত্ব লাভ করার পরে ওনাদের কাছে মনে হয় দেহটা বোঝা, এই দেহটা কি মনে হয় বোঝা মনে হয় অসুচি ভাণ্ড মনে হয়। শাস্ত্রীয় বোমা দেওয়া হয়েছে, বুদ্ধ বোমা দিয়েছেন কীরকম, যদি কোনো ব্যক্তি একজন সুচিপ্রিয় মানুষ, এরকম মানুষের সাথে সুচিপ্রিয় সবসময় মুখ খাদ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেরকম কোনো মানুষকে যদি মাথার উপর একটা যদি মলের বস্তা তুলে দেওয়া হয়, মানে পায়খানার বস্তা যদি মাথায় তুলে দেওয়া হয়, সেখান থেকে যদি মানে পানিগুলো গলে গলে পড়ে তার মাথায় বা গায়ে, সে কীরকম অনুভব করবে, সে চাইবে কীভাবে ফেলে দেবো, কীভাবে ফেলে দেবো, এটা কখন যে ফেলে আমি একটা স্নান করে ফেলবো, সে এটাই চাইবে। তদ্রূপ যারা অরহত লাভ করে ফেলেন তাদের আর এই দেহের প্রতি, আমাদের নিজের দেহ বা পরদেহের প্রতি কোনো আকর্ষণ থাকে না, তখন ওনারা কী মনে করেন, এটা মলভাণ্ড, এটা মলভাণ্ড মনে করেন ওনারা, পায়খানার বস্তা মনে করেন। তো এটা বহন করে নিয়ে হচ্ছে যতদিন আয়ু আছে ততদিন পর্যন্ত ওনারা ওটাকে বহন করেন মাত্র, কিন্তু বিন্দুমাত্র কোনো আসক্তি থাকে না। হ্যাঁ, ওনারা শুধুমাত্র কখন পরিবার যাবেন আয়ু শেষ হবে ওটা দিব্য জ্ঞানে দেখেন কখন এটা শেষ হবে, কারণ যেই মুহূর্তে পরিমাণ যাবে সেই মুহূর্তে ওনার এই দেহটাও দেহের বাদটা ওনাতে ওনাকে আর বহন করতে হচ্ছে না। এর আগে কিন্তু উনি ধ্যান করে অরহৎ হয়েছেন, অরহত্ব মাগফরাত লাভ করার পরে কী হলো, ওনার মনের ময়লা সব শেষ, মনটা হালকা হয়ে গেছে। আমাদের কী অবস্থা, মনটা ভারী, মনের মধ্যে লোভ দোষমোহ আছে, শরীরের মধ্যে ময়লা, মনের মধ্যে ময়লা, আমরা খুব ভারী অবস্থা নিয়ে বিচরণ করছি। কিন্তু অরহৎ হলে কী হয়, মনটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, মনের মধ্যে কোনো লোভ দোষমোহ চিটেপোটা নেই, একদম হালকা হয়ে গেছে ওনারা, মানসিক শান্তি প্রশান্তি পেয়ে গেছেন, নির্বাণ শান্তিটা পেয়ে গেছেন মানসিকভাবে, কিন্তু শারীরিক অসুচি দেহটা আছে, তবে ওনারা বিচলিত হন না। আমরা এই অসুস্থ দেহ নিয়ে কী হই, বিচলিত হয়ে আমরা ঘেমে গেলে বিরক্ত হয়ে যাই, আমরা যদি মানে কি ব্যথা বেদনা আসলে শরীরের মধ্যে বিরক্ত হয়ে যাই, কিন্তু ওনাদের শরীরের মধ্যে আঘাত হলে ওনারা বিরক্তি প্রকাশ করেন না, ওনারা মানে ছটফট করেন না, কোনো গোস্বা উৎপন্ন করেন না, ওটাকে মেনে নিতে পারেন, ওনারা সহ্য করতে পারেন, যেহেতু ওনাদের আমিত্বটা নেই। তাহলে এখন মগস্থ বান্তে উনি অরহত যখন হয়েছিলেন গুহার মধ্যে তখন থেকে ওনার চিত্রটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু দেহটা ওনাকে বহন করে নিয়ে যেতে হয়েছে সেই 1962 সাল পর্যন্ত। এবং যেদিন পরিমাণ যাবেন উনি দেখছেন যে কয়েক ঘন্টা পর ওনার পরিমাণ হয়ে যাবে, ওনার তখন কী চিত্তের কী অবস্থা, যেহেতু আর বেশিক্ষণ নাই, এইটাও শেষ, এটা এতদিন বহন করেছি এটাও আর বহন করতে হবে না। তাহলে একেবারেই পরিনির্বাণ, মানে প্রথম নির্বাণ, এটাকে বলা হয় সোপাদ শেষ নির্বাণ। সোপাদ শেষ নির্বাণ তো কি উপাধিসহ মানে স্কন্ধসহ পঞ্চস্কন্ধসহ থাকা অবস্থায় নির্বাণ লাভ করা, একটা হচ্ছে এই পঞ্চস্কন্ধকে বিসর্জন দিয়ে নির্মাণ লাভ করা, এটাকে পুরো নির্মাণ লাভ করা। উনি নির্মাণ লাভ করার পরে দীর্ঘদিন ছিলেন, তারপরে পরিমাণ লাভ করলেন, এবং সেই পরিমাণ যাওয়ার আগেই ওর চেহারার মধ্যে যেটা জ্যোতি, এটা আলোকিত চেহারা ফুটে উঠেছে, এটা মানে দেখলে
একটা শিহরণ জাগে শৈলের মধ্যে, যেটা আমরা কালকে আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা ভান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই কারণে ত্রিপিটকের মধ্যে ধর্মের এই যে আছে বিষয়গুলো, যেমন এখানে আমরা যেগুলো দেশনা করছি এগুলো কিন্তু এখানে অনেক বিষয় আমি আগে অনুবাদ করেছিলাম। আমি আমার 9টা বই অনুবাদ করেছি, পালি থেকে বাংলা, ইংরেজি এবং পালি দুইটা মিলে ওখান থেকে বাংলা অনুবাদ করেছি। ওখানে অনুবাদ আমি নিজেও করেছি, কিন্তু আমার এটা অভিজ্ঞতা আসে নাই। মানে অনুবাদ করেছি, পালি ব্যাকরণ শিখেছি, বাংলায় এটা অনুবাদ করে ছাপিয়েছি, মানুষকে দেশনাও দিয়েছি, কিন্তু এটা হচ্ছে কি জাস্ট বর্ণনা মাত্র, কিন্তু এটা প্র্যাকটিক্যাল বিষয়টা কীরকম হবে ওটা আমার মানে তখন মাথায় আসে নাই। কিন্তু পরে মগ সুদভান্তের মেথড আমি ধ্যান করেছি, আমাদের শ্রদ্ধেয় পায়ে ভান্তে, উনি আমার ধ্যান শিক্ষাগুরু, ওনার কাছে আমি ধ্যান করেছি, গোয়েঙ্কা যেটা শিষ্যের কাছে ধ্যান করেছি, ওনার জায়গায় করেছি ধ্যান। তো ওখানে করার পরে মগ সুদভান্তের বইগুলো ইংরেজিতে কালেকশন করলাম, তারপর বাংলায় যেগুলো অনুবাদ হয়েছে ওগুলো কালেকশন করলাম, ওগুলো স্টাডি শুরু করলাম আমি। তখন করতে করতে এবং ধ্যানের সাথে সাথে আমার বিষয়গুলো অনেক পরিষ্কার হয়ে গেছে, যে আমি এগুলো তো এত বছর আগে অনুবাদ করেছি, বই ছাপিয়েছি, মানুষকে দেশনাও দিয়েছি, কিন্তু এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি এরকম একটা ধারা আছে, এটা তো আমার উপলব্ধি আসে নাই। হ্যাঁ, তাহলে এটা আসার পরে প্র্যাকটিক্যালি যখন আমরা এগুলো বুঝতেছি যে এই বিষয়গুলো এরকম এরকম, খুব মানে একটা নিজের থেকে একটা ভালো লাগলো যে এখানে যে সমাধান আছে, বুদ্ধ তো এরকম সমাধান দিয়েছেন, কিন্তু আমার এটা মানে কি ব্রেনে এটা কভার করাটাই, কিন্তু ভান্তের দেশনাগুলো পড়তে গিয়ে ওটা আবার কভার করে ফেলেছে। কারণ ভান্তে এত সহজ ভাষায় এটা বলেছেন, মানে দেশনাটা বলার মতো না। তো এটা দেশন আমি ভান্তের প্রতি কৃতজ্ঞ, আমি ভান্তের আদর্শকে ফলো করি। ভান্তাকে হয়তো আমি সরাসরি দেখার সুযোগ হয় নাই, কিন্তু আমি নেটের মধ্যে ওনার ভিডিওগুলো, ওনার ছবিগুলো, ওনার দেশনাগুলো বা এগুলো দেখি, কিন্তু ভান্তের বইগুলো পড়ে ভান্তের মেথডটা ধ্যান করে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, তা আমি তারপর থেকে আমি ধ্যান কোর্স চালু করেছি। এর আগে আমি ধ্যান করে দিতাম না কখনো, কারণ আমি নিজেও সন্তুষ্ট ছিলাম না, নিজে যেগুলো করতাম ওগুলো তো আমি সন্তুষ্ট ছিলাম না। পরবর্তীতে ভান্তের এটা করার পর আমার থেকে মনে মনে একটা সান্ত্বনা এসেছে যে এটাই ঠিক আছে, এই পদ্ধতিটা, এটার মাধ্যমে মৃত্যুগুলো দূর করা যায়, লোকদেশগুলো কমানো যায়, এবং এটা সাইন্টিফিক একটা ব্যাপার আছে, যেগুলো বাংলাদেশে অনেক প্রচলন আছে, অনেক কিছু অনেক ধ্যান চলে, ওখানে অনেক কিছু কিন্তু সাইন্টিফিকভাবে সমস্যা হয়ে যায় এগুলো, কিন্তু এখানে সব কিছু সমাধান ভান্তে করেছেন। এগুলো কি সব বুদ্ধের কথাকে উনি একদম মানে সারাংশ হিসেবে নিয়ে এসেছেন। সেই জন্য আমরা ভান্তের প্রতি আবার বন্ধনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।